হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি কনক ফারুক, বিডি টাভার্সে জানাচ্ছি স্বাগত। তো দর্শক, আজকে আমরা এসেছি আরামবাগ এবং আজকের এপিসোডটি সাজাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় পরিবহন সোহাগ পরিবহন। আর সোহাগের সম্প্রতি যোগ হওয়া বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল এবং লাক্সারিয়াস বাস ডাবল ডেকার এ এসকানিয়াটাকে নিয়ে। তো দর্শক, আজকের এই এপিসোডে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব ডাবল ডেকার এই এসকানিয়া বাসটি, এবং পাশাপাশি এই বাসের কিছু তথ্য আপনাদের জানাবো, এবং আপনাদের জানাবো এই বাসে আপনারা ভ্রমণ করতে হলে কত টাকা ভাড়া লাগবে ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে কক্সবাজার। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই এই বাসটির আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি সোহাগ পরিবহনের ডেপুটি ম্যানেজার সেলস অ্যান্ড অপারেশন। আমি আরামবাগে কর্মরত আছি। আমাদের সোহাগের জন্ম হচ্ছে 72 সালে। সেই 72 সাল থেকে আপনাদের সবার সহযোগিতায় সোহাগ 92 সালে এসি গাড়ি লঞ্চ করে, এবং সোহাগই সর্বপ্রথম সড়কপথে বিমানের ছোঁয়া দেওয়ার জন্য এই এসি গাড়িকে নিয়ে আসে, এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা ব্যাপক সাড়া পাই এবং আজকে আপনাদের সহযোগিতায় সোহাগ এই পর্যায়ে। তো এরই ধারাবাহিকতায় আমরা চলো যাই যাই থেকে শুরু করে আমরা স্ক্যানিয়া 36 বডি আমরা নিয়ে আসছি, যে বডিতে ছিল আপনার স্মোকিং জোন ছিল, তারপরে টয়লেট ছিল, ফ্রেশ রুম ছিল, তারপরে আমরা নিয়ে আসছি ভলভো এক্সক্লুসিভ, এবং এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যাকে আপনারা নামকরণ করেছিলেন ভলভো ক্লাসিক, সোহাগ ক্লাসিক। তারপরে আমরা আবার নিয়ে আসছি সোহাগ প্রিমিয়াম, তারপরে আমরা নিয়ে আসছি স্ক্যানিয়া অ্যালিট। স্ক্যানিয়া প্রিমিয়াম দিয়ে আমরা যাত্রা শুরু করি, দেন আমরা এটাকে আরও ইনোভেটিভ করে স্ক্যানিয়া অ্যালিটে রূপান্তরিত করি। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা আজকে সোহাগ প্রেস্টিজ নিয়ে আসছি, সোহাগ প্রেস্টিজ বাই ডাবল ডেকার। যে গাড়িটার সিট ক্যাপাসিটি হচ্ছে 46, লোয়ার ডেকারে আছে 11টা বিজনেস ক্লাস এক্সিকিউটিভ ভিআইপি আমরা যে নামেই ডাকি, আর আছে স্লিপিং ব্যাড একটা, উপরে আছে বাকি সিটগুলো, লেফট সাইড হচ্ছে সিঙ্গেল, রাইট সাইড হচ্ছে ডুয়েল। আমরা এতটাই সারা পেয়েছি এবং গাড়িটাকে এতটাই আমরা পাওয়ারফুল হাইড্রোলিক এয়ার সাসপেনশন করেছি, যার ফলে আপনি যদি শেষ সিটেও বসে যান তথাপিও আপনি পাবেন সড়কপথে বিমানের ছোঁয়া, কারণ এটাতে কোনো ধরনের বাফারিং নেই, শেকিনেস নেই। ইভেন দো আমরা যে এসিটাকে প্রোভাইড করছি, এই এসিটা আপনাকে কনকনে কনকনে শীতে দিচ্ছে উষ্ণতার ছোঁয়া, তীব্র খরতাপে আপনাকে দিচ্ছে হিম শীতল ঠান্ডা হাওয়া, এবং এই এসির মাঝে আমাদের একটা মেশিন আছে যেটা আপনাকে একটা অ্যাম্বিশিয়াস এনভায়রনমেন্ট দিচ্ছে, যার ফলে আপনি গরমে শীত শীতে আপনি পাচ্ছেন উষ্ণতার ছোঁয়া। সিটগুলো হচ্ছে ইটস এ ভেরি লং, ভেরি ওয়াইড, ভেরি স্পেশিয়াস, এতই লম্বা এতই চওড়া যে আপনার মনে হবে আপনি একটা ফ্যামিলি স্লিপিং এন্টারটেইনমেন্ট পাচ্ছেন। গাড়ির ইন্টেরিয়র ডিজাইনটা এতটাই স্বস্তিদায়ক, আপনি এখানেও এক ধরনের অ্যাম্বিশিয়াস এনভায়রনমেন্টটা পাবেন। তারপরে আমরা যেটা করছি, আপনার যাত্রাটাকে নিরাপদ এবং আনন্দে মুখরিত করার জন্য আমরা একটা নির্দিষ্ট গতি বেঁধে দিচ্ছি, যার ফলে আমাদের মতো দেশে যেটা হয়, যেহেতু ওয়ান ওয়ে রোড না, আপনার উঁচু নিচু আঁকা বাঁকা খানা খন্দগুলোকে আমরা আমাদের বিবেচনায় নিয়ে আমাদের পাইলটকে আমরা এমনভাবে ট্রেন আপ করেছি যে রাস্তা ফাঁকা পেলেও যেন ঝুঁকিপূর্ণ কোনো ড্রাইভিং না করে, এমন কোনো ড্রাইভ করতে পারবে না যা যাত্রীর যাত্রা পথে নিরাপত্তাহীনতার অবস্থা তৈরি করতে পারে। এই জায়গাটাকে আমরা এনশিওর করেছি আমাদের মেইন অফিস থেকে পুরা মনিটরিং করে, যাতে কোনোভাবে রাফ অ্যান্ড টাফ ড্রাইভ করতে না পারে। আপনারাই বলবেন আপনাদের পছন্দের জায়গাটাই, যে আমাদের ডাবল ডেকার অন্য সব কোম্পানির ডাবল ডেকারের চেয়ে আলাদা
এবং সোহাগ প্রেস্টিজ এটা শুধু নামেই না, আপনি দেখার পরে ভ্রমণ করার পরে আপনি নিজে একমত হবেন যে নামকরণের সার্থকতাটা সত্যি সোহাগ ধরে রেখেছে। আপনাদের সুবিধার জন্য আমাদের ভাড়াটাকে ক্লিয়ার করা দরকার। আমরা সোহাগ প্রেস্টিজে ঢাকা থেকে চট্টগ্রাম ভিআইপি ক্লাস, এক্সিকিউটিভ ক্লাস, বিজনেস ক্লাস, আপনারা যেভাবেই যে নাম দিতে চান না কেন, আমরা আপনাদের সুবিধার্থে এই নামগুলো বললাম। এর ভাড়া হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম 1400, স্লিপিং বেডের ভাড়াটা হচ্ছে 1700, আর স্ক্যানিয়া অ্যালিট মাল্টি এক্সেলের ভাড়াটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম 1200, বাই এক্সেলের ভাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম 1200। আপনারা যদি সোহাগ প্রেস্টিজে করে ঢাকা থেকে সমুদ্রনগরী কক্সবাজার যেতে চান, কক্সবাজারের ভাড়াটা হচ্ছে লোয়ার ডেকার এবং আপার ডেকার বিজনেস ক্লাস, এক্সিকিউটিভ ক্লাস, ভিআইপি ক্লাস ভাড়া হচ্ছে 2200 এবং স্লিপিং বেডের ভাড়া হচ্ছে 2700। আর আমরা যে স্ক্যানিয়া এলিট দিচ্ছি মাল্টি এক্সেল, লেক্সেনা, হাইডেক, বাই এক্সেল, এই গাড়িগুলো ভাড়া হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার 1800। তো আশা রাখি অন্য যে কোনো পরিবহনের চেয়ে আমাদের ভাড়াগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে, বিকজ আমরা নতুন হওয়া সত্ত্বেও আমরা ভাড়াটাকে একটা সহনশীল পর্যায়ে রেখেছি যাতে করে আপনারা টিকিটটা ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনাদের সবার সহযোগিতায় আজকে সোহাগ এই পর্যায়ে। আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকে আমরা পরবর্তীতে সোহাগকে এলিগেন্ট করে আমরা নামকরণ করতে পারবো সোহাগ এলিগেন্ট। আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনারা আছেন বলেই আজকে সোহাগ এই পর্যায়ে। আপনাদের সবাইকে সোহাগে ভ্রমণ করার জন্য আবারও আমন্ত্রণ এবং সবার কাছে আমরা কৃতজ্ঞ আমাদের সোহাগ পরিবহনে ভ্রমণ করার জন্য। আমরা আবারও অনুরোধ করছি বাই ডাবল ডেকার সোহাগ প্রেস্টিজ এবং স্ক্যানিয়া অ্যালিট মাল্টি এক্সেল বাই এক্সেল সব পরিবহন ভ্রমণ করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ফরক পথে বিমানের ছোঁয়া, আর এই স্লোগানটি সামনে রেখেই সোহাগ পরিবহনের যাত্রা। তো দর্শক, আমরাও মিডি ট্রাভেলসের পক্ষ থেকে সোহাগ পরিবহনের উত্তরোত্তর শুভকামনা করে আজকের মতো এই এপিসোড এখানে শেষ করছি। যাওয়ার আগে আবারও সবাইকে বলছি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদের জানাবেন, এবং আপনাদের পছন্দের কোনো পরিবহন থাকলে সেই পরিবহনের উপরে তথ্যচিত্র করার জন্য আমাদের অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের পরিবহনের তথ্যচিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।